আওয়ামী লীগের মন্ত্রী নেতারা জনগণকে প্রতারিত করে ভাউতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছেন আজকেও তাদের বেশ কিছু নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব অনেক কথা বলেছেন মানে জনগণকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছেন অপ মানে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছে কিন্তু সত্যকে তো আর ডেকে রাখতে পারবেন না এরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট সহ মানুষের সহায় সম্পদ আত্মসাত করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে। নিখুঁত ধূর্ততায় জনগণের চোখে ধুলো দিয়ে বিরতিহীন ডাহা মিথ্যার আবর্তে জনগণকে প্রতিনীতি প্রতিনিয়ত বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘ দেড় দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার পড়েছে অনাহার অর্ধাহারে ক্ষুধার্থ মানুষ এবারের ঈদে চরম দুর্দশার মাঝে দিন কাটিয়েছে বাজারে আকাশচুম্বী মূল্য স্থিতির কারণে ভাত তরকারি জোগাড় করা যেখানে কষ্টকর সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে। গণমাধ্যমে প্রকাশিত একজন গার্মেন্টস শ্রমিক নিজের শিশু কন্যা সন্তানের জন্য ফুটপাথ থেকে ফ্রক কিনতে গিয়ে তা কিনতে না। চট্টগ্রামের ঈদ বাজারে গত বছরের তুলনায় এবার তিরিশ শতাংশ কেনাকাটা কমেছে এটা আমি গণমাধ্যম থেকে আপনাদেরকে বলছি এই পরিস্থিতি সারা দেশে এই যে কেনাকাটার যে তিরিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ বা পঁচিশ শতাংশ যে কমেছে এটা মানুষের ক্রয় ক্ষমতা নেই বলেই তারা কেনাকাটা করতে পারেনি আপনি নিজেরাই দেখবেন এবারে বাজারের দিকে তাকিয়ে মার্কেটগুলোর দিকে তাকিয়ে তেমন একটা ভিড় ছিল না এই পরিস্থিতি সারা দেশে ঢাকাতে ধনীদের কেনাকাটা বাড়লেও নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা কমেছে কাপড় ব্যবসায়ীরা শাড়ি লুঙ্গি শাড়ি লুঙ্গি পাঞ্জাবি তাদের টার্গেটের অর্ধেকও বিক্রি করতে পারেনি আর এই ব্যবসায়ীরা অনেক সময় ঋণ নিয়ে ঈদের সময়ে তারা কাপড় নিয়ে আসেন কিনে নিয়ে আসেন তারপরে ঈদের মানে ঈদের আগের দিন পর্যন্ত তারা এই কাপড় চোপড় বিক্রি করে তারপরে টাকা পরিশোধ করেন এবারে যে কাপড় নিয়ে এসেছিলেন ঈদের প্রাককালে বা ঈদের আগের দিন পর্যন্ত বিক্রি করা হবে সেটার তারা অর্ধেকও এই টার্গেট তারা মেটাতে পারেননি